নমস্কার বন্ধুরা, আজকে আবার আপনাদেরকে স্বাগত জানিয়ে আমরা ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, তো সেটা হচ্ছে ভারতের কমিশনের নাম ও কাজ সম্পর্কে। আজকে আমি যে ভিডিওটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, তো সেটা হচ্ছে ভারতের যে কমিশনগুলো হয়েছিল এবং তার কাজগুলো সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমে যে কাজটা হয়েছিল সেটা হচ্ছে, মানে কমিশনটা, ওটা হচ্ছে আপনার অশোক মেহতা কমিশন। সেটা হচ্ছে পঞ্চায়েতের রাজ্য ব্যবস্থা সম্পর্কে আলোচনা নিয়ে একটা কমিশন গড়া হয়েছিল, সেটার নাম হচ্ছে অশোক মেহতা কমিশন। তারপরে সার্কিয়া কমিশন, সেটা হচ্ছে আপনার কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ককে নিয়ে আলোচনাকে বলা হয়েছিল যে কমিশন, সেটা হচ্ছে আপনার সার্কিয়া কমিশন। মুখার্জি কমিশন, মুখার্জি কমিশন হচ্ছে আপনার নেতাজির অন্তর্ধান রহস্যের সমাধান, এই কমিশন গঠিত হয়েছিল, এই কমিশনের নাম হয়েছিল মুখার্জি কমিশন। ন্যাশনাল প্ল্যানিং কমিশন, তো সেটা হচ্ছে আপনার ভারতের আর্থিক অবস্থা আরো উন্নতি করার জন্য এই পরিকল্পনা করা হয়েছিল, এই কমিশনকে বলা হয়েছে আপনার ন্যাশনাল প্ল্যানিং কমিশন। তো এটা হচ্ছে আপনার সার্ভিং কমিশন। তো খান্না কমিটি হচ্ছে আপনার ব্যাংক ব্যবস্থা। তারপরে দেখুন দা কংগ্রেস এগ্রিয়ান কমিটি, সেটা হচ্ছে আপনার দরিদ্র দূরীকরণ করার জন্য একটা কমিটি, সেটা হচ্ছে আপনার দা কংগ্রেস এগ্রিয়ান কমিটি। আবিদ হোসেন কমিটি হচ্ছে আপনার ক্ষুদ্র ও কৃটি শিল্প সংক্রান্ত। তারপরে দেখুন বন্ধুরা রঙ্গরাজন কমিটি, সেটা হচ্ছে আপনার বেতন ক্ষেত্রে সমতা রক্ষার সংক্রান্ত একটা কমিটি, সেটা হচ্ছে আপনার রঙ্গরাজন কমিটি। তারপরে দেখুন ঘোষ কমিটি, এটা হচ্ছে আপনার ব্যাংক জালিয়াতি সংক্রান্ত একটা কমিশন গঠিত হয়েছিল, সেটার নাম হয়েছিল ঘোষ কমিটি। এটাও পরেরটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ড্রাফটিং কমিটি, সেটা হচ্ছে আপনার সংবিধানের খসড়া রচনা বিষয়ক একটা কমিটি। তারপরে দেখতে পারেন আপনার এসপি গুপ্তা কমিটি, সেটা হচ্ছে ভারতের বেকারত্ব সমস্যা সমাধায়ক একটা বিষয়, যেটা হচ্ছে আপনার এসপি গুপ্তা কমিটি। তারপরে দেখুন চেলিয়া কমিশন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনার কর সংক্রান্ত একটা কমিটি। তারপরে দেখুন ম্যানফিল কমিশন, সেটা হচ্ছে আপনার পুলিশ সার্ভিস সংক্রান্ত, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটাও ঝা কমিটিও খুব ইম্পর্টেন্ট, ঝা বা ওয়াংচু কমিটি, সেটা হচ্ছে আপনার ট্যাক্স সংক্রান্ত একটা কমিটি। তারপরে দেখতে পারেন বন্ধুরা হান্টার কমিশন, হান্টার কমিশনও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার শিক্ষা সংক্রান্ত একটা কমিশন। তারপরে হাসলে কমিশন, এটা হচ্ছে আপনার প্রচলিত মুদ্রা প্রস্তবনকে গণ্য করার একটা সংক্রান্ত একটা কমিশন, তো এটা হচ্ছে আপনার হাসেল কমিশন। তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি, সবাই যদি পিডিএফটা আপনাদের দরকার হয় তো নিচে ডিসক্রিপশনে দেওয়া ডাউনলোড লিঙ্ক থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। আর ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।